فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ. এক ভাই প্রশ্ন করছেন যে আমাদের দেশে মানুষেরা খালি কোথায় কোথায় তাবিজ ধাগা মানে সুতা বালা ইত্যাদি কথা বলে, পেট ব্যথা করছে তাবিজ, রাতে পেশাব করছে বাচ্চা তাবিজ, চমকে উঠছে তাবিজ, মানুষের অসুখ হয়েছে তাবিজ, এই সকল কিছু প্রচলন কীভাবে কী করা যায়? ভাই প্রথমত মনে রাখতে হবে যে আমরা এমন সমাজে বসবাস করছি যেই সমাজের মানুষদের ইসলামী জ্ঞান বিশেষ করে আকিদার জ্ঞান কম এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান দুর্বল. যখন এই দুটি বিষয় থাকে তখন এরকম সমাজ তৈরি হয়। আমাদের মনে রাখতে হবে যে এই যে মানুষেরা তাবিজ দিচ্ছে, তাবিজগুলি দুই প্রকারের হয়, কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে তাবিজ দেয় কিংবা কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছু দিয়ে তাবিজ দেয়। যদি অন্য কিছু দিয়ে তাবিজ দেয় তাহলে সেগুলা অবশ্যই হারাম। আর শুধু তাবিজ মানে তাবিজের বাক্সে যা ঢুকিয়ে দেয় তা না, যদি কেউ একটা কালো সুতাও পরে, যেমন আজকালে দেখছি পায়ে সুতা পরছে মানুষ, হাতে সুতা পরছে, কেউ যদি ধরে নেন যে এই যে বলে ঝিনুক শামুক এগুলা দেয়, কেউ যদি ভাঙ্গা কুলা ছেঁড়া জুতা স্যান্ডেল ইত্যাদি টেঙ্গে দেয়, এগুলা হচ্ছে তাবিজ। তো এ সকল প্রকার তাবিজ বিধান হলো শরীয়ত দৃষ্টিতে যদি কোরআনের বাইরে হয় তাহলে এগুলো অবশ্যই হারাম, কোনো প্রকার আপোষ নেই। আর যদি কোরআনের দ্বারাই কেউ তাবিজ করে তাহলে ওলামাদের মতভেদ আছে, কিন্তু সঠিক মত হলো কোরআন দ্বারা তাবিজ দেওয়াও জায়েজ নয়। কেন? এ কারণে যে কোরআন যে আমাদের জন্য শেফা বা আরোগ্য তা এই কথাটার উদ্দেশ্য আমরা বুঝি না, যারা দিচ্ছি তারাও বুঝি না, যারা নিচ্ছে এগুলো তারাও বুঝি না। কোরআন আরোগ্য শেফা সঠিক, কিন্তু শেফাটা কখন? কোরআন যখন মানুষ সে কোরআনের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখবে, কোরআনকে কোরআন তেলাওয়াত করবে, পড়বে এবং কোরআনের উপর আমল করবে, কোরআনকে বিশ্বাস করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে ও মানবে, তখন কোরআন আমাদের জন্য শেফা হবে। কিন্তু আমরা না কোরআনের উপর বিশ্বাস আছে, না আমরা কোরআনকে পড়ি, না আমরা তার অর্থ বুঝি, না ওই অনুযায়ী আমল করি, আর কোরআন লিখে লিখে আমরা হাতে পায়ে কোমরে ইত্যাদিতে ঝুলিয়ে নিয়ে বেড়াই, এরকম কোরআন কোনোদিন শেফা হতে পারে না। মোট কথা হলো এই যে যারা এ সকল তাবিজ দেয় ও পরে, যদি তাবিজকে তারা বিভিন্ন বালা মুসিবত থেকে ভালো হওয়ার মাধ্যম মনে করে যে এর মাধ্যমে আমরা ভালো হই বা শেফা পাই, কিন্তু ভালো যে করেন তিনি হচ্ছেন মহান আল্লাহ, কিন্তু এগুলো মাধ্যম, তাহলে এরকম তাবিজকে যদি কেউ বিভিন্ন রোগ ব্যাধি ও বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার মাধ্যম করে তাহলে এটা ছোট শিরক। আর যদি কেউ এটা বিশ্বাস করে যে না এই জিনিসটাই আমাকে ভালো করছে, এই তাবিজটাই আমাকে আরোগ্য দিচ্ছে, আল্লাহ নয়, তাহলে এটা বড় শিরক। অর্থাৎ উভয় ক্ষেত্রে এগুলো নাজায়েজ। নিজের পরিবার সমাজ ইত্যাদিকে আপনাকে এ সকল বিষয়ের বিধান নিজে শিক্ষা দিতে হবে, বা আলেম ওলামা যারাগুলো বলছেন তাদের আলোচনা এবং বই ইত্যাদি তাদের পড়াতে হবে, বুঝাতে হবে, তারপরে ধীরে ধীরে এটা অপসারণ হবে, চট করে হবে না।